তো আজকে আমরা চলে এসেছি এখানে নিউ টাউনে আকাঙ্ক্ষা মোড়ের কাছে অ্যাস্ট্রা বিল্ডিং এ, যেখানে আমাদের আজকের এই এক্সিবিশনটা হচ্ছে। দেখো আজকের ওয়েদারটাও খুব সুন্দর, একদম বাইরে খুব হালকা হালকা একটা বৃষ্টি পড়ছে, তার মধ্যে একটা সুন্দর পরিবেশ, মানে একদম রোম্যান্টিক ওয়েদার তোমরা বলতে পারো। তো এরকম একটা ওয়েদারে আমাদের এই এক্সিবিশন আমার মনে হয় খুব সুন্দরই লাগবে। সো ফ্রেন্ডস, চলো আমরা এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে এক্সিবিশনটাকে কভার করি। তো ফ্রেন্ডস, আমরা এখন এই এক্সিবিশনের মধ্যেই আছি, আর আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই এক্সিবিশনের আর্টিস্ট, একজন রিনোন আর্টিস্ট হচ্ছেন অবনীশ ত্রিবেদীকে। তো আমরা ওনার সাথে কিছু কথা বলে নেব। তো আমরা চলে এসেছি আমাদের কলকাতার সেই রিনোন আর্টিস্টের কাছে, যার এক্সিবিশন আজকে আমি আমার চ্যানেলে কভার করতে এসেছি, অবনীশ ত্রিবেদী। তো উনি আপনাদের জন্য কিছু বলতে চাইছেন বা আমি ওনার থেকে জানতে চাইছি। তো ওয়েলকাম, থ্যাংক ইউ। সো আমরা এইদিকে আসি আগে। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর কামিং ইন ডিউরিং দিস প্যান্ডেমিক ফর দ্য শো। সো এই এক্সিবিশনের একটা থিমটা হচ্ছে ক্যালকাটা নস্টালজিয়া। নস্টালজিয়া যেরকম আমরা বুঝি যে পুরনো দিনের স্মৃতি, এবার পুরনো দিনের স্মৃতি বলতে যে ক্যালকাটা যেটা আমরা ছেড়ে এসেছি, এখন তো অনেক কিছু নতুন অ্যাডিশন হয়ে গেছে, দ্য সিটি হ্যাজ চেঞ্জ দ্য স্পেস। সো আজ থেকে 20-30 বছর আগে আপনি এখন কলকাতার রাস্তায় হাঁটতেন, আপনার কীরকম লাগতো, তখন কী করতেন, লোকজন কীরকম ছিল, লাইফস্টাইল কীরকম ছিল, আর এখন আজকের দিনে ওই চেঞ্জটা কী হয়েছে। সো আমাদের ওই ছোটোবেলায় ফিরে যাব আমরা, আর ওই ছোটোবেলায় ফিরতে ফিরতে এই যুগে বসে থাকবো, দেখবো যে কীরকম। সো ওয়েলকাম টু দ্য আর্ট এক্সিবিশন ক্যালকাটা নস্টালজিয়া। আর যেরকম আপনি দেখছেন আমি ওয়ার্কশপস করাই, সো এটা আমরা পরে আসবো। সো টু এন্টার দ্য শোরুম, লাইক আওয়ার শো রাদার, সরি নট দ্য শোরুম, সো আসুন আমরা পুরনো কলকাতায় ফিরে যাই 20 বছর আগে। সো এটা হচ্ছে আমাদের বউবাজারের অক্রূর দত্ত লেন, যেখানে আমরা দেখছি যে একটা কনভারসেশন চলছে। সো এই রিক্সা এখন লাইক ইট ইস দ্য অনলি থিং হুইচ ইজ দেয়ার ইন ক্যালকাটা, আর একটা ব্রিটিশ হেরিটেজ। সো একটা খুবই টিপিক্যাল সিন আমরা যেটাকে বলি বাংলাদেশ লাইফ, খাওয়া, কুকুর ইজ রিল্যাক্সড, লোকজন রিল্যাক্সড, ছেলেটা সেন্ট জোসেফ থেকে পড়ে বাড়ি ফিরেছে, বাচ্চা মা সব রয়েছে, ব্যাগও রিল্যাক্সডভাবে, চায়ের কাপ রাখা রয়েছে, আর সেই লাল সালাম সিপিএম চলছে। তো এটা হলো এক নম্বর। এবার আমরা আসি একটু আগে পার্ক স্ট্রিটে। এই মিউজিক ওয়ার্ল্ড যখন ছিল এটা একটা স্মৃতি, মিউজিক ওয়ার্ল্ড একটা আমাদের খুবই পুরনো স্মৃতি। তো মিউজিক ওয়ার্ল্ডে আমরা যেতাম বা গান শুনতাম, তখন ওই সিডির যুগ ছিল না অতটা। অ্যান্ড ফ্লুরিস আছে, অ্যান্ড গোল্ড স্পট, যেটা আমাদের আগের কারের খুবই ফেভারিট ড্রিঙ্ক ছিল ছোটোবেলার। আর তার নিচে ফ্যাশন ম্যাগাজিন, যেটা এখন কমে গেছে, এইসব স্টারডাস্ট, এখন তো সব নতুন হাইফাই ম্যাগাজিন চলে এসছে। এই হলো একটা অ্যাসপেক্ট অফ ক্যালকাটা। তারপরে একটা পেন স্কেচ, যেটা আমি খুব আগে করেছিলাম। এবার আমরা একটু এগোই হাওড়ার দিকে। তো হাওড়ার দিকে আগে হাওড়া ব্রিজের ট্রাম চলতো। সো যেখানে আমরা দেখছি পুরনো ট্যাক্সিটা কিন্তু হলুদ ছিল না, ইট ওয়াজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। সো ওই একটা মিক্স আছে, আর তার সাথে এই বাসগুলো যদি আপনার মনে পড়ে, এই বাসগুলো ওল্ড ফরম্যাটের বাস, আর যেরকম আমাদের কন্ডাক্টর হোক, পাবলিক হোক, প্যাসেঞ্জার হোক, সবাই হিলিয়ে মাথা বের করে থাকে। তো এই একটা ইন্টারেস্টিং একটা হাসির জিনিস দিয়েছে। অ্যান্ড যেহেতু আমাদের এটা ক্যালকাটা সিটি অফ জয়, তার জন্য এই ট্রামের নামটা দেওয়া হয়েছে উইংস অফ জয়। তো আপনাকে আর একটা
কথা বলবো, যেটা হচ্ছে এই উইলস অফ জয় ট্র্যাম অ্যাকচুয়ালি আগে ছিল, আর আগে ট্র্যামের 36খানা রুট ছিল, যেটা এখন শুধুমাত্র 2.5খানা রুটে চলে এসছে। সো উই আর স্টপিং আওয়ার ট্র্যাম, উই আর ইনক্রিজিং দ্য পলিউশন, সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট আমরা কিছু করছি না, একটা হেরিটেজ আমরা মেনটেন করছি না, তো সামথিং উইচ আমাদের দেখা উচিত। চলুন এগিয়ে আসি এবার। সো এটা হচ্ছে এখন মডার্ন ডেস পার্ক স্ট্রিট, যেখানে এখন মিউজিক হল নেই, সব হিপ হপ রেস্টুরেন্ট আছে, বার আছে, ডিসকোথেক্স আছে। একটু আগে আসি আমরা শ্যামবাজারে, যেটা আগে আমাদের অল টাইম হিট, আমাদের কতজনের কত স্মৃতি রয়েছে, ভালোবাসা রয়েছে। তো ইট ইজ আ পার্ট অফ শ্যামবাজার ডেইলি লাইফ। নেতাজি দাঁড়িয়ে আছেন কারোর বাড়ি ল্যাচের পেছনে, কারোর বাড়ি ল্যাচের আগে, কারোর বাড়ি ঘোড়ার মুন্ডুর এইদিকে, কারোর ঠাঙের এইদিকে। সো দ্যাট ইজ অ্যাবাউট শ্যামবাজার। এটা আমাদের রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, আজ থেকে 10 বছর আগে যেরকম ছিল। এবার চলে আসি আমরা কফি হাউস, যেখানে আমাদের সকলেই ক্যালকাটা লাভার্সের একটা মেমোরি রয়েছে, যারা হয়তো কোনো না কোনোভাবে এটার সাথে অ্যাটাচড। দেন কামিং টু দিস মিষ্টি দোকান আমাদের, সেই মিষ্টি দোকানে আমাদের পনিরও পাওয়া যায়, মা তারাও রয়েছে, জল খেলে জাগো রয়েছে, আর হ্যাঁ মিষ্টি তো আপনি দেখতে পারেন, যেটা পছন্দ খেয়ে নিতে পারেন। মিষ্টিকে আমরা চলুন যাই ভিক্টোরিয়াতে। এবার এই ভিক্টোরিয়াতে আমাদের অনেক কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে, যে এটা যেহেতু একটা হেরিটেজ সাইট, বাট ইয়েস সামহাউ এটা মেনটেন করা হয় না, সো উই স্টিল সি দিস থিংস। সো নাও লেটস মুভ অন টু আওয়ার ভেরি ওল্ড নাকুদা পাড়া চিৎপুর, যেটা আমাদের ঈদের সময় খুবই জমজমাট থাকে। সো উই হ্যাভ রয়্যাল হোটেল, জাকারিয়া স্ট্রিটে বিফ খুব ভালো পাওয়া যায়, আমরা আমরা ভেজিটেরিয়ান, বাট হ্যাঁ বন্ধুরা খেতে যায় সারা রাত, এই জায়গাটা একদম ঝকমকে থাকে। আর এইখানে একটা হাতজানা রিক্সা দিয়ে যাচ্ছেন কালীঘাটে, আর নিচে আছে আমাদের নিউ এজ পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে আপনি জেনারেশন গ্যাপটা দেখতে পাচ্ছেন, একটা ভদ্র বয়স্ক লোক যাচ্ছেন এটা এদিকে, উপরে আমার বন্ধু একজন বসে আছেন ট্রিম কাসের ওপরে, এটা দেখতে পাচ্ছেন বার অ্যান্ড রেস্টুরেন্ট। তো উনি ভাবছেন যাবেন কি যাবেন না সামনে পুজো। অ্যান্ড এটা হচ্ছে কোয়ালিটি রেস্টুরেন্ট, আর তার নিচে আমাদের নিউ এজ কন্যারা, অ্যান্ড এই ভাড়া নিয়ে খিচখিচ চলছে ভেতরে, 10টা টাকা বাড়িয়ে দেবেন কিন্তু দেবেন না, ওটা হচ্ছে আর একটা গল্প। আর এই দিকে আসি আমরা যেহেতু পুজোর সামনে, সো হ্যাঁ পুজো তো রাজবাড়ি, আর রাজবাড়িতে যেরকম দেখতে পাচ্ছেন মা দুর্গা আছেন, ওপরে দিদা দাদু দেখছেন যে পুজো চলছে, সুবাস আর 1 মাস বাকি পুজোতে আসবেন নিশ্চয়ই। সো এই ছিল অ্যাবাউট দ্য শো ক্যালকাটা নস্টালজিয়া, খুব আপনাদের পছন্দ হয়েছে। সো আপনার যদি লাগে আমার পেন্টিংয়ের সম্বন্ধে জানতে হলে, আমার নাম হচ্ছে অবনীশ ত্রিবেদী, আপনি গুগলে সার্চ করতে পারেন, আর আমার ইনস্টা আইডি হচ্ছে artist_অবনীশ, AVA NISH। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, নমস্কার। তোমরা দেখলে আমরা এসেছিলাম আজকে অবনীশ ত্রিবেদীর আর্ট এক্সিবিশনে, যেটা আমাদের কলকাতার নস্টালজিয়ার আর্ট, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, তো আবার নেক্সট ভিডিও আমরা অন্য কোনো টপিকে বানাবো। তো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। সো আজকের মতো এখানেই শেষ করলাম। Fuck SWAT, busting all the bells out the box. I just hit a lick with the box, had to put the stick in the box. Pour up the whole damn seal, I'ma get laid.